এই গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো দেখতেই পাচ্ছ আজ সকাল সকাল আমরা কোথায় চলে এসেছি। তো আজকে সকাল সকাল আমরা চিড়িয়াখানা চলে এসেছি। তো সকাল থেকে আমি তোমাদের ভিডিও করিনি, কারণ জানি চিড়িয়াখানায় গিয়ে অনেক ভিডিও হবে, এই হবে। তো একেবারে চিড়িয়াখানায় এসে আমি ভিডিও করছি। তো আজকে আমি এসেছি আমার ছোটো কাকি আর আমার বোনের সাথে। তো দেখতেই পাচ্ছ আজকে ভিডিও করব। ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, আর অনেক দিন পরে আমি এই লং ভিডিও পোস্ট করছি। আর আমাকে দেখো ছাতে নিয়ে আমি কি করছি। প্রচুর পরিমাণে রোদ উঠেছে আর আমি ছাতাটা এনেছিলাম। আমাদের সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে ছাতাটা আনা হয়েছিল। আমার বোন দেখো কত বড় বড় চুল খুলে ও এদিক ওদিক খালি হাঁটছে। আর এদিকে আমার দেখো কাকার মেয়ে, এই দেখো এটা টুনটুনিটা, ওর নাম হলো মারুফা। তো আমার কাকার নামের সাথেই মিল করে দেওয়া হয়েছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে রোদ হয়েছে। তো মাঝখানে মাঝখানে আমরা খাবারও খেয়েছি, সেগুলো স্কিপ করে দিয়েছি, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আর অনেক বড় ভিডিও, অনেক পশু পাখি আছে। যাই হোক, তোমরা তো জানোই এই আলিপুর চিড়িয়াখানা বেশি দূর না, আমাদের বাড়ি থেকে কাছাকাছি হবে। আলিপুর চিড়িয়াখানা আমাদের এনে করে 45 মিনিট সময় লাগে এখান থেকে এখানে আসতে। তো দেখতে পাচ্ছ আমরা এই চিড়িয়াখানা ঘোরার পরে আমরা চলে যাব ভিক্টোরিয়া। তো পুরোটাই দেখতে পাবে, এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, দু থেকে আড়াই ঘন্টা থেকে, মানে পশু পাখি দেখে তারপর চলে যাব। তো যা যা আছে দেখবো। তো এত গরমকালে এত কিছু থাকে না, তো এখানে আমরা বেশিরভাগ জিনিসই দেখতে পাইনি, তোমরা দেখতেই পাবে। এদিকে এই যে কী সব কী, আমি যাই হোক নামগুলো পড়েছিলাম কিন্তু এখন মনে নেই। এগুলো কী একটা হাঁস ছিল, হাঁসের নাম মনে নেই। তো যাই হোক, এখানে সবাই দেখছে, দেখতে পাচ্ছ। আর আমি মাঝখানে মাঝখানে ভিডিওগুলো একটু জোরে করে, মানে স্পিডে করে দিয়েছিলাম, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছিলো। নেনে করে করে থেকে 30 মিনিটের কাছাকাছি ভিডিও হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে আমি ভিডিওগুলোকে ছোট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এদিকে সজারু ছিল, সজারুটাকে দেখতে পাইনি। তো আমি জুম করে করে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু তাও দেখতে পাইনি, কী আর করা যাবে। তো চলো যাওয়া যাক, এবার আমরা একটু এগিয়ে এগিয়ে যাচ্ছি। আর আমার ছোটো কাকা দেখো ভিডিও কলে দেখাচ্ছিলো আমার কাকি না ওই কাকির মাকে ফাঁকে ওইগুলো। তো দেখতে পাচ্ছ এদিকে আমরা, মানে মাঝখানে আমরা আবার টিফিন করে নিলাম। দেখতে পাচ্ছ টিফিনে আমাদের কেক ছিল, চিপস ছিল, আমরা বেশি কিছু আমরা থাকবো না বলে বেশি কিছু নিয়ে ঢুকিনি, মাজা ছিল, জল ছিল। তো এইগুলোকে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি বাঘ দেখার জন্য। হাইনা, বাঘ, শিয়াল, বুনো শিয়াল, কী সব ছিল, কিন্তু বেশিরভাগ জিনিসই আমরা দেখতে পাইনি। মাঝখানে মাঝখানে আমরা খালি যাচ্ছি, আমার কাকি বলছে কিছুই তো দেখতে পাচ্ছি না, ওরা খালি ঘুমাচ্ছে, এ করছে। আর দেখতে পাচ্ছ ওখানে একটা বাঘ শুয়ে ছিল, তো বাঘটাকেও আমি দেখাতে পারিনি জুম করে। আর এদিকেও দেখো আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছিলাম, কী জানি। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছিলাম না আর কি করা যাবে, তো চলো আবার অন্যটাতে যাই। তো কুমির দেখলাম, অনেক কিছুই দেখলাম মাঝখানে মাঝখানে, তো আর কি করা যাবে। এখানটায় তো দেখলাম, এখানেও এসে দেখি সব কোথায় কোথায় গিয়ে পড়ে আছে। আর এই কাজগুলোর জন্য আরও ভালোভাবে দেখা যাচ্ছে না, তোমরা তো বুঝতেই পারছ। আর এই চিড়িয়াখানার ভেতরটা সত্যি কথা বলতে গেলে একদম শান্তির জায়গা, একদম ভালো, পুরো মানে কী বলবো তোমাদেরকে। তো এদিকে আমরা আসলাম, একটু ঘুরে নিলাম, এক একটা জায়গায় আসি। আর এদিকে সরীসৃপের জায়গায় চলে এসেছি, এখানে সাপ, ঘিরকিট, মানে অনেক রকমের অনেক কিছুই ছিল। মানে যাই হোক, আমার তো সাপ টাপের কথা মনে নেই, আর কোনটা কী সাপ এখন সেটাও আমি বলতে পারবো না, কারণ এখানটায় কাঁচের জন্য বোঝাও যাচ্ছে না, কারণ কাঁচ তোমরা তো জানো কাঁচের উপর থেকে বোঝা না যাচ্ছে না। আর কাঁচটা যদি পরিষ্কার হতো তাও বোঝা যেত, কাঁচটা পরিষ্কারও নয়, তাই জন্য পুরো বুঝতেও পারিনি। তো দেখতেই পাচ্ছ এখন এখান থেকে সাপগুলো দেখে নিচ্ছে। আর দেখো এটা কি অ্যালাগন্ডা না কি একটা অজগর না কি সব সব সাপ বলছে, আমার মনে নেই বাবা। তারপরে বনু বললাম, বনু একটু ফোনটা ধরতো, আমি একটু ভিডিও করব। তো বাবা, বনু বললে তুই একটু ফটো টটো তুলে দে। তো আমি চারটিখানি ফটো তুলেছিলাম, তো ফটোগুলোর মধ্যে অনেকগুলো ফটো তুলেছি। তো গাইজ আর কী করবো, এই দেখো এটা আমার কাকার মেয়ে। আর এই দেখো ভাল্লুকটা দেখো কীভাবে বসে আছে, এমনভাবে বসে আছে, আর মানে আমাদেরকে না হাই হ্যালো করছিলো। তো সেখানে আমরা একটা ভিডিও করে নিলাম ভাল্লুকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ভাল্লুকটা না এরকম হাই করছে, লাফিয়ে উঠছে, আর ও যখন হাই করতে যাচ্ছে সেই সময় আমি আর কী করবো। তো কাকা বললো চল বেটা উড়িয়ে যাই। তো আমাদের ঘোরা হয়ে গেছে, 2-2.5 ঘন্টার মধ্যে বেরোনোর পর তারপরে চলে আসলাম বাস ধরে ভিক্টোরিয়া। দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া এসে কাকা বলে চলো একটু কিছু খেয়ে নিই। তো চলো আমরা এদিকে চাউমিন খেয়ে নিয়েছি, চাউমিন খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো কাকা বললো ফুচকা খাবি, তো ফুচকাও খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পর আমি খাবার সব কটা খাবার স্কিপ করে দিয়েছি, কারণ এখানে প্রচুর খাবারের দাম, তোমাদেরকে কী বলবো। প্রত্যেকটা খাবার নেই নেই করে, যেখানে 10 টাকা দাম সেখানে নিচ্ছে 20 টাকা, এরকম মানে 10-20 টাকা করে বেশি নিচ্ছে সব কটা খাবারে। তো দেখতে পাচ্ছ আমরা ভিক্টোরিয়ার ভেতরে টিকিট কেটে ঢুকে পড়েছি, তো দেখতে পাচ্ছ। আর আজকে পুরো ট্রিপটা আমার কাকা দিচ্ছে, ছোটো কাকা। তো আজকে আমি 1 টাকাও খরচা করিনি, যা দিচ্ছে আমার কাকাই দিচ্ছে। আর এগুলো কাকার মেয়েটাকে একটু আমি চটকে নিলাম মাঝখানে। আর এই দেখো আমার কাকার
আমার কাকার ফটো তুললাম, আমার কাকির ফটো তুললাম, আর এই দেখো এটা দৌড়াচ্ছে, তা ওর পিছনে পিছনে আমিও দৌড়াচ্ছিলাম দেখতে পাচ্ছ। তো কি আর করা যাবে, ওখানে একটু খেলছিলাম। আর এই জায়গাটা সত্যি খুবই ভালো লাগছে, মানে এখানে এসে একটা শান্তি নিয়ে ভালোও লাগে। আর অতিরিক্ত গরম ফেলেছে গাইস, প্রচুর গরম, প্রচুর গরম, এত গরম কি বলবো। আর আমাদের এদিকে তো সকালবেলা তো খুবই বৃষ্টি হয়েছিল, আমরা তো ভেবেছিলাম যেতেই পারবো না, যেতেই পারবো না, কিন্তু কেন জানি না শেষমেশ আমরা চলেও এসেছিলাম। তো দেখতে পাচ্ছ ভিক্টোরিয়ার ভেতরে আমরা ঢুকে পড়লাম, ভিক্টোরিয়ার ভেতরে ঢুকে কি হয়েছে না হয়েছে সব কিছু পুরো হিস্ট্রি এখানটাই পাবে। তো জানি না এখানে অরিজিনাল কি এটা নকল, আমি বুঝতে পারছি না, তাও তোমাদের দেখানোর চেষ্টা করবো ভিডিও কলে। এই দেখো এটা হলো ভিক্টোরিয়ার ওপর দিকটা, মানে এত সুন্দর করা, তোমাদেরকে কি বলবো, আমার তো খুবই ভালো লাগছে। আর এরকম এসেছিলাম অনেক দিন আগে, সেটা আমার তখন আমার ফোন ছিল না। তো যাই হোক, এখানে আমি এখানে চলে এসেছি, তো কোথায় কী আছে না আছে আমি লেখাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কি অবজেক্ট অফ দ্য কী একটা ছিল ওখানটা, আমি অত মনে নেই, তো আমি মাঝখানে মাঝখানে পড়েছি। আর এখানটাও অন্ধকার, দেখো এখানে কী সব কী সব লেখা ছিল, এখানে তরোয়াল ছিল, কী সব তরোয়াল, ওই আগেকার যুগে যুদ্ধ ফুদ্ধ তোমরা তো জানো। আর এটা হলো ম্যাপ, দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়ার ম্যাপ, মানে যাই হোক তোমরা তো জানোই, নতুন করে বলার কিছুই নাই। অনেকে মানে গেছে, অনেকে যারা যারা যাওনি তারা তারা কমেন্ট অবশ্যই করবে। আর দেখতেই পাচ্ছ কেমন লাগছে আমার ভিডিওটা, তোমরা সেটাও জানাবে। আর এই ভিডিওটা সত্যি কমেন্ট মানে আমি এডিট করতে গিয়ে আমি দেখলাম যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই কেটে কুটে একটু স্পিডে করে দিয়েছি ভিডিওটা, তো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমার ভিডিও এডিট করার মতো সময় নেই। কারণ এখন তো তোমরা জানো লং ভিডিও ছাড়ার আমার সময় হচ্ছে না, আর লং ভিডিও আমি ছাড়তেও পারছি না। আমি চেষ্টা করবো যে তোমাদেরকে দেখানোর লং ভিডিও, অত দেখতেই পাচ্ছ। আর এগুলো সব ড্রয়িং, হাতে আঁকা, দেখতে পাচ্ছ কেউ বলবে এগুলো হাতে আঁকা দেখা লাগছে, পুরো ফটো তোলা, এমন সুন্দর লাগছে সত্যি কথা বলতে। আমি এগুলো স্পিডে করে দিয়েছি, কারণ স্পিডে না করলে ভিডিও তো অনেকটা বড় হয়ে যেত, আমি তো ভয়েস করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, তোমরা বিশ্বাস করো তো। আমি জানি না এটাতে ভিউজ পড়বে কি লাইক পড়বে, আমার বড় ভিডিওতে ভিউজও পড়ে না লাইকও পড়ে না, যেটা সত্যি কথা। তো যাই হোক, এটাকে ভিউজ লাইক না পড়ুক আর কি করব, না পড়লে আর কিছু করার নেই। আর দেখতেই পাচ্ছ এদিকে আমি, আমার বোন, আমার কাকি, এদিকে একটু মুখটা দেখিয়ে নিলাম, দেখানোর পরে এই দেখো আবার সিঁড়িতে উঠলাম, সিঁড়িতে উঠে ওপরে গেলাম। সত্যি কথা বলতে ওপরে গিয়ে একদম শান্তি হয়েছে, ওই এসি রুমটাতে ঢুকে এত ঠান্ডা এত আরাম, তোমাদেরকে কী বলবো। এদিকে চলে এসেছি ফেস রুম, ফেস মুখে মানে কার মুখে কী দিয়ে কে আগে যুগে কী ছিল না ছিল, তো আমিও একটু ট্রাই করলাম, বোনও একটু ট্রাই করলো, কাকাও ট্রাই করলো, কাকিও ট্রাই করলো, তো আমরা সবাই মিলে ফেস লাগিয়ে লাগিয়ে দেখলাম যে কেমন কী আছে। ও মা আমাকে কী একটা করে দিয়েছে, আগের যুগের বোমা ফাজি এই হ্যান ত্যান। তো যাই হোক, আমি অত জানি না, অত কাউকে চিনি ওর না। তো দেখতেই পাচ্ছে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, ওপরে যা যা দেখার আমরা দেখে নিলাম, দেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছে এখানটায় লড়াই হয়েছে, কী হয়েছে, তো সব মানে সব কিছুই দিয়েছে, ওটা অ্যাক্সিডেন্ট, ওই যুদ্ধ, তো এগুলো খবরের কাগজ, কত পুরাতন খবরের কাগজ, দেখে মনে হয় না যে এগুলো অত পুরাতন দেখা লাগছে। দেখো এখনও সব কিছু নতুন হয়ে আছে, যে এগুলো এত পুরাতনের জিনিস কেউ বলবে, কেউ কখনো বলবে না, এখনও নতুন হয়ে আছে, এত যত্ন করে রাখা হয়েছে ম্যাগাজিনে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা এখন ভিক্টোরিয়ার ভেতর থেকে আমরা এখন বাইরে চলে যাবো, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে একটা ভিউ দেখাচ্ছি তোমাদেরকে, ভিক্টোরিয়ার বাইরে দেখতেই পাবে, ভিউটা এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে কি বলবো তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ ভিউটা দারুণ লাগছে, জাস্ট লুকিং লাইক এ ওয়াও লাগছে। তো দেখতে পাচ্ছি এখন আর কি করা যাবে, তো চলো এবার আমরা এখন বেরিয়ে পড়বো। আর কাকির শরীরও ভালো নেই, আমরা অনেকক্ষণ আগেও বেরিয়েছি, আর কাকি বলছে আমি আর পারছি না, তো আমরা মাঠে গিয়ে একটু বসবো, ভিক্টোরিয়ার আশেপাশে আর একটু ঘুরবো, হাফ জায়গা তো ঘোরা হয়নি, কারণ আমার কাকি বলছে আমি আর পারছি না। আচ্ছা চলো কাকি, আমি আর বোন কয়েকটা রিলস বানিয়ে নিই তারপরে যাব। তো দেখতেই পাচ্ছ কী আর করা যাবে, আমি আর বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো কী করবো, তো আমি আর বোন শুরু করে দিলাম রিলস বানানো। আর এদিকে দেখো কাকি, আমার কাকির শরীরটাও খারাপ লাগছে গরমে, বলে প্রচুর গরম প্রচুর গরম, তো সেই কারণে আমি হাত কাটাও পরিনি, আমি এই হাত কাটাই পরে এসেছি, আমার ভালো লাগছিলো না অতিরিক্ত গরমের জন্য। তো দেখতে পাচ্ছ কাকা আবার বলছে আমাকে কয়েকটা ফটো তুলে দেয়, কাকার ফটো তুলে দেওয়ার পরে এখানে আমরা কয়েকটা ভিডিও করে নিলাম, আমি আর আমার ছোটো বোন। তো ভিডিও করার পরে আর ইনস্টাতে একটা ভিডিও পোস্ট করে দিলাম, পোস্ট করার পরে এখন আমি চলে যাবো, তো সেই কারণে একটু চারদিকটা ঘুরিয়ে নিচ্ছি ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে ওয়েদারটা আজকে, সত্যি কথা বলতে ওয়েদারটা এখন ওয়েদারটা আরও ভালো লাগছে, কারণ বিকেল হয়েছে আরও ভালো লাগছে। তো আর কী করা যাবে, কাকি আর থাকতে পারছে না, তো চলো এবারে যাওয়া যাক বাড়ির দিকে রওনা দিই। তো আমরা বাড়িতে বেরিয়ে যাবো, বাড়িতে চলে যাবো, দেখতে পাচ্ছ এখন বাজে
5টা, তো চলো এবারে যাওয়া যাক, ভিক্টোরিয়াকে বাই করে দিই। ভিক্টোরিয়াকে বাই করে দেওয়ার পর বাস স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর শেষমেশ বাস পেলাম, দেখতেই পাচ্ছ। বাসের ওপরে বসেছিলাম, বসে থাকতে 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 তো অনেকটাই বসেছিলাম, তো আজকে আর পাচ্ছি না ভিডিও আমি করতে গাইস। তো চলো আজকের ভিডিও আমি আর বেশি দূর এগোতে চাই না, আমরা বাস থেকে নেমে গেলি, বাড়ির কাছাকাছি গেলে বাস থেকে নেমে আমাদের আবার অটো ধরতে হবে, অটো ধরে একেবারে বাড়ি যাবো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, বাই।